অনেকদিন ধরে একটা খেলা ভালো লাগে না, চল আজকে অন্য কিছু খেলি। তুই আমার মনের কথাটা কইলি রে, অহনে এটা আমি কইবার চাইছিলাম। আমি খেলাম না রে, তোর মতন বেটি খাওয়া দেখি নাই রে। যেটাই খেলবার চামু তুই ওইটাই খেলবার চাস না, তোর শরীরে রসকস নাই। যা তুই মনু জনু শুকলা মুকলা অগনো রান্না বাটি খেলকা যা। চিংড়ি গনগ তুলনা করবে না কিন্তু, কই দিলাম তুলনা করবো না। সারাদিন চিংড়ি গনকে গুরস, আমরা ডাকলে খেলবার হস না, আবার কস চিংড়ি গনকে তুলনা করবি না। চিংড়ি চিংড়ি মায়েরে কিন্তু কই দিম। যা কগা যে আমি রান্না বাটি খেলুম। নে তোরা যেটা খেলবি ওটা আমিও খেলুম, তোকে সবার থেকে ভালো খেলুম। তারপর যদি চিংড়ি নিয়ে খেয়ে পাস তাহলে কিন্তু মায়ের যা কয়ে দিন। নে ঠিক আছে দেহুম, নে নে তাহলে সাতচারা খেলি। হ্যাঁ চল। নে ঠিক আছে, কিন্তু সাতচারা গুলো তো হারাই গেছে রে। আরে দূর হারাই গেছে তো কি হয়েছে, চারার ব্যবস্থা আমি করতাছি। ওই যা বাইক থেকে পুরান জুতা নিয়ে। আমি যাম না। যা না তো এক থাবর দিমু শালা পাঠা, পেটে খালি হিংসায় ভর্তি। ঠিক আছে আনতাছি। নে জুতা নিয়ে আসি। ওই যা তুই দাও নিয়ে আয়, এত ফাস্ট রে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, নে হয়ে গেছে। চারা তো হলো, এবার বল। আবার ফাল পরশ কইলাম না আমি আসি। হয়ে যা রাস্তা মাস্তা দিয়ে প্লাস্টিক কুড়াই নিয়ে। এবার আমি যাম না। তুই যাবি কে, তোর কাঠুল বেশি দেরাত ফুলে রয়েছে না, নড়তে চড়তে অসুবিধা হয়। ওই চল চ। ওই কি রে পাইলি রে? হ্যাঁ পাইছি রে। নে বল রেডি। নে প্রথম দিন তোরেই দিলাম, খুব তো বড় বড় কথা কইলি, দেখি কেমন খেলস। নে মার দেখি, তাড়াতাড়ি মার। তেরা বেকা হাত নিয়ে খেলবার আইস হয়। চারার দিকে মার। কইছে তোর মতন আদামর প্লেয়ারের নগে খেলে লাভ নাই, তুই মনু জনগণকে যায় রান্না বাটি খেলগা। ওই সুব্রত আমার নতুন জুতা কিনা তুই পরে আসে নাকি রে? শালা শুয়োরের বাচ্চা, তুই আমার নতুন জুতা কিনা কাইটা হালাইছ হয়? বাবা এটা নতুন জুতা আছে লো। পাঠার বাচ্চা পাঠা। এইবার কই যাবি? এইবার পাইছি তোকে আমি। আজকে ময়নাগুড়ি নিয়াই চন্নি দলটা আসতেছে খেলার জন্য। ভুর আমার নগে নিয়াই করে ওরা পারেনি। তুই কি নিয়াই করিস? তোর থেকে 14টা বল বেশি নিয়াই করে ওরা। কস কি? হ্যাঁ তাইলে তো শালির বেটি গুনিকে টেকনিক খাটান নাকবো। কি করবি? যা দেহি 1.5 কেজি সাইজের পাথর নিয়ে তো যা। পাথর দিয়ে কি হবে? শালির বেটি কিনা যদি বেশি নিয়াই করে পাথর দেওয়া বল দেওয়া গো ঢেলাম। দাঁড়া আনতেছি।
চাইনে পাথর এত বড় পাথর আলা বল দিয়ে ঢিল মারলে বাঁচবে তো আরে প্রথমে ভালো বল দিয়ে খেলাম যদি দেখি বেশি নেই করছে তাইলে এই পাথর আলা বল দিয়ে ঢালাম আচ্ছা ওই যে ওরা চলে আসছে কিরে খেলা শিখছিস তো না তো নিয়ম গুলা শেখাই দেবো আমাদের শিখাইতে লাগবে না আমাদের খেলার নিয়ম সব জানা আছে নে ঠিক আছে তাহলে হেড টেল কর নে ঠিক আছে কই হেড না টেল হেড টেল হ্যাঁ হেড পড়ছে আমাদের মাই ও শালা তোরা দুইজন চাসকে তুই কস হেড উই কয় টেল এক খাবার খাবি হাত আমাদেরও আছে দিমু 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 কই আমি তো কিছু চাই নাই উই একলাই হেড চাইছে আমার মুখ থেকে টু শব্দ বাইরে নেই শালা এখানে কেমন নিয়েই করে রে দেখ আমরা ময়নগুলির ছেলে আমরা কোনো নিয়াই করি না তোরা জলপাইগুড়ির ছেলে তোরা নিয়াই করতে পারিস সততা আমাদের রক্তে আছে নে হইছে অত পক পক করতে লাগবে না তোরাই আগে মার এক বল দুই বল এটা তোর লাস্ট বল তারপরে তোর আর মারা নাই এরপর আমাকে দেন কিসের লাস্ট বল প্রথমটা ট্রাই বল হয় জানিস না খেলা কি শিখাই দিব মারার আগে তুই কইছ হয় যে ট্রাই বল মারতাছি সব জায়গার প্লেয়াররাই জানে প্রথম বলটা ট্রাই হয় তোরা নিয়ম জানাস না নাকি শুয়োরের বাচ্চা কিনা তো পুরা নিয়েই করে ইগনা বোধহয় জন্মাইছে নিয়ে লগ্নে হাঁকতে মুততে বইতে সবসময় বোধহয় এখানে নিয়েই করে দে দেড় কেজি পাথরওয়ালা বলটা দেতো এইবার শালা যদি চারা ফালায় দেড় কেজি পাথরওয়ালা বলটা দিয়ে ঢেলামু এই নে নে ঠিক আছে মার মার প্রথম এটা ট্রাই বল হয় তোকে আরো দুইটা বল আছে মার আরে আমো কোনো নিয়ে গড়া পারে নি এই পড়ছে 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 ভাগ 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 শালা শুয়োর বাচ্চা নিয়ে করেন মারাস আজকে তোর একদিন কি আমার একদিন কিরে কি হলো তোর কিরে তোরা কি দিয়ে ডেলাইলি রাহুল তো মরে গেছে হ্যাঁ ও তো মরে গেছে এইবার বাচ্চা যা ব্যাগটা গুছা গুহায় যায় লুকায় থাকুন না গো এই আমার দাইন আমার দাইন ওই যা তুই চালার পিছনে দাঁড়া না আমি যাব না উইজ দেম রে ডেল মারে তুই যাবি রেডি রেডি মারুম মারুম হ্যাঁ মার ও মা গো বাবা গো আমার সব গালে দিল রে আমি তোরে আগেই কইলাম যে আমি পিছনে দাঁড়া পড়ব না তুই আমার তাও দাঁড়া কইলি এবার যা তুই দাঁড়া বল দেখে ঢেলবি শরীরের দিকে যাতে না আসে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মারুম হ্যাঁ ভালো করে মার অতীতের সেই সাত চারা বা পেট্টু খেলার দিনগুলো আজও মনের সোনালি পাতায় বন্দী দিনগুলো সাদা কালো হলেও মনে পড়লে তা রঙিন হয়ে যায় আজ সেই সব বন্ধুরাই দূর দূরান্তে দেখা হয় না কতদিন ছোটবেলার সেই খেলাধুলো ঝগড়াঝাটি মারামারি সেগুলোর সামনে এখন সোনাও মূল্যহীন মনে হয় বন্ধুরে তোদের খুব ভালোবাসি আর আমাদের ছোটবেলাটাকেও খুব মিস করি আয়না একদিন কাজ ফেলে পুরনো দিনের মতো করে আড্ডা মেরে লাফালাফি করে অন্তত একটা দিন স্বর্ণাক্ষরে লিখি তোর আগমনের অপেক্ষা করব বন্ধু